উচিত কথা বলতে ভালোবাসি উচিত কথা বলি এই কলিযুগ কম্পিউটার যুগকে দেখে আমার গান একটা নারীর কাছে সবথেকে দামি তার স্বামী অর্থাৎ সিঁথির সিঁদুর আর হাতের শাখা তার থেকে দামি অলংকার একটা নারীর জীবনে আর কিছু হয় না হতে পারে না হয় একটা নারীর কাছে এক চিলতি সিঁদুর আর এক জোড়া শাখার থেকে দামি আর কিছু হয় কি বলেন নারীরা মানে মায়েরা কি বলেন হয় হয় না হয় হয় না কিন্তু বর্তমান স্বামী থাকতেও নারীরা বিধবা বিধবা কাদের বলে যাদের স্বামী মারা যায় শাখা সিঁদুর খুলে ফেলে সাদা থান পরে তারাই হয় বিধবা কিন্তু বর্তমান স্বামী থাকতেও নারীরা বিধবা এ জায়গায় না আমাদের ওদিক এ জায়গার বৌদিরা খুব ভালো সবাই শাখা পরে সিঁদুর পরে এ জায়গার বৌদিরা স্বামী ছাড়া কিচ্ছু বোঝে না কি এ জায়গার কথা কয়ে মাইর খাবো সব আমাদের কলকাতায় কেমন সিঁথিতে সিঁদুর নেই হাতে শাখা নেই ফোর জি মোবাইল আছে যত্ন করা স্বামী দুই রাত বাড়ি আসে না এই যে দুই রাত তিন রাত বাড়ি যাবে না ওর বউয়ের কিচ্ছু আসে যায় না মোবাইলে যদি চার্জ না থাকে মাথা খারাপ কেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার করতে পারবে না তাহলে দাম বেশি কার বর্তমান স্বামীর থেকে দাম বেশি মোবাইলের মোবাইলের মিলিয়ে নেবেন আমার কথা রাগ করবেন না এ জায়গার কথা না সব আমাদের ওদিকে এখানে ওরকম একজনও নাই কি আর দুই একজন যদিও থাকে তারা আসে নাই কইয়ে মরবো কি বাড়ি যাওয়া লাগবে না আজকালকার বৌদিদের নাইকো শাখা কপাল ফাঁকা আমি হলপ করে বলতে পারি আর পাঁচ দশ বছর পরে দোকানে শাখা সিঁদুর বিক্রি হবে না এখানে হবে আমাদের ওদিক হবে না আমাদের ওদিকে শাখা সিঁদুরের দোকানগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে কেন কারণ আজকালকার ঘরের বউরা শাখা সিঁদুর না পড়তে পারলে পরে না পড়তে চায় না শাখা সিঁদুর পড়লে হয় স্বামীর মঙ্গল কামনা সংসারের মঙ্গল কামনা কিন্তু বর্তমান কলিকালের বউরা করে মোবাইলের মঙ্গল কামনা হাততালি গেল কোথায় ঠিক বলিনি স্বামীর জামা ছেঁড়া প্যান্ট ছেঁড়া ছেলে মেয়ের জামার বোতাম নাই জুতোর ফিতে নাই ওইদিকে নজর নাই মোবাইলের কভার ছিঁড়ে গেছে ওইটারই আগে পাল্টাই ঠিক বলিনি তাই দেখে বললে কেমন আজকালকার বৌদিদের নাইকো শাখা কপাল ফাঁকা বৌদিরা মোবাইল নিয়ে ঘুরে বেড়ায় এই কলিকালের কি হাল হলো আজকালকার বৌদি চেনা নাই হোতারা টিপরে ঘুরে বেড়ায় কলিকালের কি হাল হলো বৌদি চেনা নাই কলিকালে কি হাল হলো বৌদি চেনা নাই বলবো না সারান দেব আগের দিনে বৌদিদের মাথার চুল ছিল হাঁটু পর্যন্ত মেয়েদের শোভা তার মাথার চুলে ছিল তাই না আগের দিনে মেয়ের ছেলের বিয়ে দিতে গেলে বৌমা দেখতে গেলে আগে দেখতো মেয়ের মাথার চুল কত বড় হাঁটু পর্যন্ত ছিল বর্তমান ওখান থেকে কাটতে কাটতে কমতে কমতে গাড় পর্যন্ত কি কাঠ
স্টেপ কাট লিয়ার কাট তাই না বক্স কাট ইউ কাট গোষ্ঠীর পিণ্ডির কাট মানে যেভাবে কাটাকাটি চলছে ওসব কাটের নাম জানি না কাটতি 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 যে কোন জায়গা নিয়ে যাচ্ছে কাট ও কাটের আর নাম নাই এখানে না আমাদের ওদিক এই জায়গার বৌদিরা খুব ভালো কেউ পাল্লারে যাই না আমাদের ওখানে ছেলেদের সেলুনের থেকে মেয়েদের পার্লার বেশি সব চুল কাটা কেস আমার হলপ করে বলতে পারি আর পাঁচ সাত বছর গেলে ঘর থেকে যদি বছরে এক কাট করে কমায় দু হাজার সাতাশ আঠাশ উনত্রিশ সাল যখন আসবে দেখবেন একটা নতুন কাট আসবে কি কাট চৈতন্য কাট মানে টাক কাট আসবে যেভাবে জমানা এগাচ্ছে যেভাবে কাটাকাটি চলছে দেখবেন আর পাঁচ সাত বছর পরে ঘরের বউরা সব ন্যাড়া হয়ে ঘুরে বেড়াচ্ছে নতুন স্টাইল আসবে ঠিক বলিনি আগের দিনে যদি কারো জামা প্যান্ট ছিঁড়ে যেত হয় সেলাই করতো নাই রিপু করতো তাই না আর এখন জমানা চলছে কি ভালো প্যান্ট কিনে নিয়ে এসে দোকানে নিয়ে যায় বলে একটু ছিঁড়িয়ে দাও দেখবেন সুন্দর একটা প্যান্ট ফাটাফাটি হাঁটুর মালাই চাকির এক খাবলা নাই ঠিক বলিনি ওরে বলে নাকি ড্যামেজ প্যান্ট আমার ডান দিকে একজন দাঁড়ায় আছে অর্ধেক সেরা ঠিক বলিনি এই দেখো এই জায়গা সেরা এই জায়গা সেরা এই জায়গা সেরা আর পাঁচ সাত বছর গেলে ও সেরাও থাকবে না যেটুকু আছে ওটুকু আর থাকবে না ঢাকার জায়গাটুক ঢাকবে বাকি সব হাওয়া হাওয়া থাকবে আসছে সেই দিন আসছে আর পাঁচ সাত দশ বছর পরে দীপক বাউলের কথা মনে পড়বে তাই দেখে বললে কেমন বৌদিরা করিতেছে ভুল ও তারা পাঁচশো টাকা ভিজড়ি দিয়ে ও দাদা কাটে শোভা চুল শ্বশুর ধার ধারে না এখন আর ভাসুর শ্বশুর কেউ মানে না মানে ও তাদের লজ্জা সরব কিছু নাই কলিকালের কি হাল হলো বৌদি চেনা নাই এই কলিকালে কি হাল হলো বৌদি চেনা নাই ওরা মাথার শোভা চুল কেটে ছোট করে আসে এতে ওরা সুন্দরী হয় না ওদের পোষায় না এরপরে চলে যায় আবার বিউটি পার্লারে গিয়ে বলে সুন্দরী তো আলাম না আমার চোখের উপরে যে কটা ভরু আছে তুলে একটু সরু করে দাও তাই না ওরা ভরু সরু করে আসে না না এখানে কেউ করে না আমি কাউকে দেখতেই পাচ্ছি না দেখে মরব সব আমাদের ওদিক সব কলকাতায় চব্বিশ পরগনায় সব এতে ওরা সুন্দরী হয় না এরপর নামি নামি কোম্পানির দামি দামি লিপস্টিক কিনে জন্মের গসা গসে তাতে মানাক আর না মানাক কেউ যদি আমার মতো কালো হয় বা আমার থেকে আর একটু বেশি কালো হয় পরিষ্কার হয় মনে করেন এই বক্সের থেকে যদি আর একটু পরিষ্কার হয় আর সেই ক্যালেন্ডারের উপরে যদি লাল রঙের লিপস্টিক জন্মের গসা গসে তা কেমন দেখায় একটু দূরেতে দেখলে মনে হয় কেমন যেন একটা কয়লার গোলায় কেবল একটুখানি আগুন লাগিয়েছে তাই না হ্যাঁ ওরা লিপস্টিক লাগালে বাবাকে বাবা বলে না মাকে মা বলে না খাওয়া দাওয়া বন্ধ করে দেয় কেন যদি লিপস্টিক নেটায় মেটায় যায় আর একবার যদি নেটায় মেটায় যায় বুঝলে ঠাকুমা তা দেখলে মনে হয় যেন খানিকাকে সৈত্য জ্যান্ত বাটা ছাগলের রক্ত চুষিয়ে আসলো খানিক এই তো গরম পড়েছে দেখবেন দেখবেন এখানে না আমাদের ওদিক তাই দেখে বললে কেমন বৌদিরা পড়িতেছে কম্পিউটার টিপ ওই না ঠোঁটে লাগাইতেছে সাধের লিপস্টিক আবার সন্না দিয়ে ভুরু তোলে সুতো দিয়ে ভুরু তোলে ভাবে বুঝি ভাবে বুঝি ভাবে বুঝি কত সুন্দর দেখা যায় আমি আপনাদের কথা বলি না আমার ঘরেরটার কথা বলি গান গিয়ে যা পাই সব ওই ভুরু কাটতে কাটতে চুল কাটতে কাটতে তা গেল খাই হয়ে এখন আবার নিদানিং নতুন চুল এস্টেট করেছে আট হাজার টাকা একবার এক বছরের কোর্স এখন আর সাকাশি দূরের ধার ধারে না আজকাল আর
সাকাশি দূরের ধার ধারে না হোতাদের লজ্জা সর কিছু নাই কলিকালের কি হাল হলো বউ দিছে না তাই কলিকালে কি হাল হলো বউ দিছে না তাই তার সিঁদুর সিঁদুর হাতের শাখা দেখে আর বিধবা চিনতে পারি পরনের সাদা থান দেখে কিন্তু বর্তমান এই সদুপার বিধবা গুলিয়ে ফেলছি চেনা যাচ্ছে না কেন সিঁদুরে সিঁদুর নেই হাতে শাখা নেই আবার সাদা থানও নেই ওই যে কোন জাত বোঝা যাচ্ছে না তাই বাউলেরা নাম দিয়েছে ওরা সদপাও না বিধবাও না মদ্দি খানের তা কি অধবা অধবা এই অধবা কারা যারা স্বামী সংসার মানে না শাখা সিঁদুর পরে না খালি হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জার করিয়ে বেড়ায় তারা তারা এই এলাকায় একটাও নাই তাই দেখে বললে কেমন দীপক ভাই তাই বলে যায় কলিকালের কি হাল হলো বৌদি চেনা তাই কলিকালে কি হাল হলো বৌদি চেনা তাই বৌদির নাইকো শাখা কপাল ফাঁকা বৌদির নাইকো শাখা কপাল ফাঁকা হোতারা টিপরে ঘুরে বেড়ায় কলিকালে কি হাল হলো বৌদি চেনা তাই এই কলিকালে কি হাল হলো বৌদি চেনা তাই এই কলিকালে কি হাল হলো বৌদি চেনা তাই কলিকালে কি হাল হলো বৌদি চেনা তাই এই কলিকালে কি হাল হলো